অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলে ঘরের মাঠে বিশ্বকাপ টি টোয়েন্টির প্রস্তুতির পাট চুকিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে ভালো করতে বাকি প্র্যাকটিস বাংলাদেশ দল করবে ওমানে গিয়ে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষরাও বসে নেই এই সময়টাই। রঙিন পোশাকে ক্রিকেটে মাঠ মাতাচ্ছে ওমান আর স্কটল্যান্ডও। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রাউন্ড যেখানে খেলা হবে সেই আল আমিরাত স্টেডিয়ামেই 50 ওভারি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছিল স্বাগতিক ওমান। মঙ্গলবারের ওই ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে ওমান। নেপালিদের 200 নিচে অল আউট করে ওমান ম্যাচ শেষ করে প্রায় 19 ওভার বাকি রেখে। এই ম্যাচে মূলত ওমানকে একা হাতে জিতিয়েছেন ওপেনার জাতিন্দর সিং। ডানহাতি ওপেনার এদিন পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। জাতিন্দরের 60 বলের সেঞ্চুরি আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে দ্বিতীয় দ্রুততম। আর দুই অ্যাসোসিয়েট দেশের খেলায় জাতিন্দরের চেয়ে দ্রুত সেঞ্চুরি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। মঙ্গলবার জাতিন্দরের ইনিংস যদি বাংলাদেশ সমর্থকদের ভাবায় কিংবা চিন্তায় ফেলে, তবে বুধবার স্কটিশ রিচি বেরিংটনের ইনিংসও করবে তেমনটাই। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বেরিংটন করেছেন 61 বলে 82। 7-4 সাথে এই মিডল অর্ডার ব্যাটার এদিন মেরেছেন 3টা ছক্কা। রিচি ব্যারিংটনের ইনিংসের উপর ভর করেই এডিনবরাতে স্কটল্যান্ড পেয়েছিল 20 ওভারে 141 রানের পুঁজি। 142 রানের টার্গেটে জিম্বাবুয়ে পৌঁছানো হয়নি মূলত স্কটিশ পেসার সাফায়ন শরীফের বোলিংয়ে। সাফায়নের 24 রানে 4 উইকেটের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 134 রানে। কদিন আগেই সাইফুদ্দিন বলেছিলেন বিশ্বকাপের প্রথম রাউন্ডে সহজ হবে না কোনো দলই। প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট, কারণ একটা ম্যাচ হেরে গেলে আনফর্চুনেটলি ক্রিকেটে তো আপনারা জানেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইংল্যান্ডের মতো বড় বড় দলও নেদারল্যান্ডস অনেকের সাথে হেরেছে, তো এখানে আসলে কাউকে ছোট করে দেখার বিষয় নাই, প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট। আর বিশেষ করে আমাদের কোয়ালিফায়ার ম্যাচগুলো আমাদের আরও বেশি ফোকাস দিয়ে খেলতে হবে। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। টি টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিং হোক কিংবা অভিজ্ঞতা, সব দিক দিয়েই ওমান স্কটল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে বড় দলের সাথে সিরিজ জিতে আত্মবিশ্বাসেও এগিয়ে বাংলাদেশ। যে জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে সেই জয়ই আত্মবিশ্বাস যোগাচ্ছে ওমান স্কটল্যান্ডকেও। তাই 17 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে একটু তো সাবধানই থাকতেই হবে বাংলাদেশকে, কারণ পুচকে দলের কাছে হারলে হবে সর্বনাশ। ওদের বিরুদ্ধে জিততে হবে বড় ব্যবধানে, তবেই মিলবে দ্বিতীয় রাউন্ডে ভালো করার সাহস। ফয়সাল হাবিব, অলরাউন্ডার।